ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোই কেন্দ্র রাজ্য সংঘাতচানো লেগেই রয়েছে। প্রশাসনিক ক্ষমতা ও আমলাতন্ত্রের রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া উভয় পক্ষই। সেই রকম প্রশাসনিক ক্ষমতা ও আমলাতন্ত্রের রাশ কার দখলে থাকবে সেই নিয়ে তুঙ্গে কেন্দ্র বনাম কেজরিওয়াল সরকারের লড়াই। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে পদস্থ আমলাদের বদলির অধিকার বর্তে ছিল দিল্লি সরকারের হাতেই। এবার সেই রায় বাতিল করে নতুন অধ্যাদেশ এনেছে কেন্দ্রের মোদি সরকার। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রে খবর, শুক্রবার রাতে একটি অর্ডিন্যান্স জারি করে কেন্দ্রের মোদি সরকার গঠন করায় ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি। সেই কমিটি ন্যাশনাল ক্যাপিটাল টেরোরিটি অফ দিল্লি অ্যাক্ট 1991 সংশোধন করে এই অধ্যাদেশ আনে মোদি সরকার। ফলে সুপ্রিম রায় বাতিল হয়ে ফের একবার দিল্লির আমলাদের বদলির ক্ষমতা চলে গেল কেন্দ্রীয় সরকারের হাতেই। নয়া অধ্যাদেশের ফলে আমলা বদলির ক্ষেত্রে ফের সর্বশক্তিমান হয়ে উঠলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। অধ্যাদেশটি স্পষ্ট বলা হয়েছে, দিল্লি প্রশাসনে কর্মরত গ্রুপে আমলাদের বদলি তথা নতুন পোস্টিংয়ের ক্ষেত্রে শেষ কথা বলবেন উপরাজ্যপালই। উল্লেখ্য, 2018 সাল থেকে উপরাজ্যপালের ক্ষমতা এবং দিল্লি সরকারের সীমাবদ্ধতার প্রশ্নে সুপ্রিম কোর্টে লড়াই করেছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। সেই মামলা দিন দশেক আগে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, উপরাজ্যপাল নয়, আসল প্রশাসনিক ক্ষমতা থাকা উচিত নির্বাচিত সরকার এবং মন্ত্রিসভার হাতেই। প্রসঙ্গত, কেন্দ্রের এই অধ্যাদেশকে আদালত অবমাননা সামিল বলে অভিযোগ তুলেছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি।